হ্যালো ওয়েলকাম টু এভরিওান ইন দিস ভিডিও দিস ইজ আওয়ার লেকচার নাম্বার সিক্সটি সিক্স ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে আমরা যে ওয়ার্ক এনার্জি পাওয়ারের এমসি কিউ করছিলাম তার সত্তরটা কোশ্চেন হয়ে গিয়েছে আজকে আরও নটা কোয়েশ্চেন করা হবে সাঁতরা পাবলিকেশনের বইটি থেকে এটা করলে এই বইটি হয়ে যাবে নেক্সট ক্লাস থেকে আমরা ছায়া কোশ্চেনের বইয়ের সলিউশনটা দেখব ফার্স্ট কোশ্চেন আমাদের কী বলছে দেখো যে কেই এত স্প্রিং দেওয়া সম্পন্ন একটা স্প্রিংয়ের এক পন্থে এক কেজি একটা তো ফিক্সড রেখে দেওয়া হল আর এক প্রান্তে একটা ব্লগ আছে যার ভর হচ্ছে এক কেজি সেটা এর মসৃণ অমসৃণ তলে আছে একে আমরা কি করছি মসৃণ ফ্রিকশন গুণাঙ্ক দিয়ে দিয়েছে জিরো পয়েন্ট সেভেন একে একটা প্রাথমিক বেগ দেওয়া হয়েছে কত না ফোর মিটার পার সেকেন্ড তো বলছে সর্বোচ্চ প্রসারণ মানে এটার এক্সটেনশান কত হবে সেটা জানতে চেয়েছে এনার্জি কনজারভেশন থেকে কি বলতে পারি হাফ এম ভি স্কোয়ার যে এনার্জিটা দেওয়া হয়েছে সেটা দুটো পার্টে হবে একটা হচ্ছে এর স্থিতিশক্তি আর এর ফ্রিকশানের জন্য যে ফ্রিকশান বল ইন্টু স্মরণ হলো এটা তো এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি এফ ইকাল টু কি হয় মিউ আর আর মানে কি এম জি তাহলে হাফ কে এক্স স্কোয়ার প্লাস মিউ এম জি এক্স আর বাঁদিকে কী ছিল হাফ এম ভি নট স্কোয়ার তো একে যদি আমি এম দিয়ে ভাগ করি আর দুই দিয়ে গুণ করি তাহলে ভি নট স্কোয়ার ইকোয়াল টু হয়ে যাবে কে বাই এম এক্স স্কোয়ার প্লাস টু মিউ জি এক্স এবার একটু মান ভিনটের মান দেওয়া আছে চার তাহলে চারের স্কোয়ার হবে কে এর মান দেওয়া আছে দুশো এম এর মান দেওয়া হচ্ছে এক এক্স স্কোয়ার প্লাস টু মান দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন জি এর মান দেওয়া আছে দশ আর এক্স তাহলে এখানে ষোলো টু দাঁড়াচ্ছে আমাদের দুশো এক্স স্কোয়ার প্লাস এটা সাত দুগুনে চোদ্দো এক্স দুই দিকে কেটে দিলে a = 100x2 + 7x তো এক দিকে করলে হবে 100x2 + 7x - 8 = 0 সুতরাং আছে যে সূত্র ফেলা দি -b +- √b2 -+ হয়ে যায় a c a / 2a তো এখানে -7 +- এখানে হচ্ছে 4 4 * 32

একই তাপমাত্রায় দুটি বস্তুর মধ্যে অস্থিতিস্থাপক সংগঠন হলে অস্থিতিস্থাপক সংগঠন হলে আমরা জানি রৈখিক ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু কাইনেটিক এনার্জি সংরক্ষিত হয় না তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট বলছে কোনো গতিশীল নিউট্রন নিউট্রন কণা একটা নিউট্রন কণা আছে স্থির ডয়টেরিয়ানের সঙ্গে এর একটা বেগ আছে স্থির ডয়টেরিয়ান ডয়টেরিয়ান মানে এর ভর হবে এর যদি ভর এম হয় এর ভর টু এম হবে কারণ ডায়টেরিয়ান দুটো রয়েছে তাহলে এর বেগ হচ্ছে জিরো এটা 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 ইউ ওয়ান আছে আর এটা ইউ টু ইকোয়াল টু জিরো অস্থিতিস্তব সঙ্গে স্থিতিস্তব সংঘট ঘটালে সেটির গতিশক্তি কত হ্রাস পাবে তাহলে এর গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ ওয়ান স্কোয়ার এবার সংঘর্ষের পরে স্থিতিস্তব সংঘর্ষ তাহলে কায়েন্ট এনার্জি কনজার্ভ থাকবে তাই তো ভরবেগ সংরক্ষণ নীতি অনুযায়ী ভরবেগ সংরক্ষণ নীতি অনুযায়ী কী হবে মাস ইন্টু এর ফাইনাল বেগ যদি ভি ওয়ান হয় এর মাস ইন্টু ফাইনাল বেগ ভি টু যদি হয় তাহলে ভি ওয়ান ইকোয়াল টু হবে টু ভি টু একটা রিলেশন পেলাম আর এনার্জি কনজারভেশন যদি ধরি হাফ এম ই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হবে হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ভি টু স্কোয়ার ঠিক আছে ভি ওয়ান ভি টুর মধ্যে তো একটা রিলেশন পেলাম আচ্ছা সংঘর্ষের আগে মোট ভরবে এইটা এটা মনে হয় গন্ডগোল করলাম না সংঘর্ষের আগে মোট ভরবেগ হচ্ছে এম ইন টু ইউ ওয়ান সংঘর্ষের পরে মোট ভরবে হচ্ছে এম ভি ওয়ান প্লাস টু এম ভি টু আচ্ছা তাহলে এখানে ইউ ওয়ান ইকোয়াল টু হবে ভি ওয়ান প্লাস টু ভি টু এইটা ভি ওয়ানের মানটা আমাদের বার করতে হবে তাই না ইউ ওয়ান ইকোয়াল টু ভি ওয়ান প্লাস টু ভি টু ইউ টুটা দো জিরো হয়েছে u1 তো আছে g1টা যদি ভাগ করতে পারি তাহলে হবে v2টাকে তালাত হবে g2 = হচ্ছে u1 - v1 / 2 তাহলে 1/2 m v1² + 1/2 m m2 মানে হচ্ছে u1 - v1 / 2³ তাহলে u1² ইকুয়াল টু হয়ে যাচ্ছে v1² + ইউ ওয়ান স্কোয়ার মাইনাস টু ইউন ভি ওয়ান প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই টু টু দিয়ে গুণ করে দেব এর সাথে তাহলে টু ভি ওয়ান ভি ওয়ান কি একটা বড় সড়ো জিনিস চলে এলো নিউট্রন কণা একটা ডায়েরিয়ানের সঙ্গে স্থির স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালে সেটি শক্তির কত শতাংশ হ্রাস পাবে ভর ইন্টু বে खुल्ते खुल्ते कर ले वहाँ खुल्ते खुद जो वहाँ दिए जब वेक तो जाएंगे वो तो कौन सा नाम सुना था तो टू यू वन स्क्वायर इक्वल टो अच्छे टू वी वन स्क्वायर प्लस यू स्क्वायर टू यू वन वी वन दाले स्क्वायर इक्वल टो अच्छी वन स्क्वायर प्लस टू यू वन ওয়ান স্কোয়ার বাই টু প্লাস ইউ ওয়ান ইউ ওয়ান এটা দিয়ে কী করে করবো এটা গন্ডগোল হচ্ছে যাই না নেক্সট কোশ্চেনে যাই বলছে এক সক্ষ বরাবর এই হচ্ছে এক সক্ষ এক সক্ষ বরাবর ভি বেগে গতিশীল একটা এম ভরের বস্তু আছে যে যাচ্ছে ভি বেগে গতিশীল ওয়াই অক্ষ বরাবর আচ্ছা এইদিকে আসছে ধরে নি এরকম এরকম ভাবে ধরে নিই এম আর ভি তারপর বলছে ওয়াই অক্ষ বরাবর ভিভেগে এত বাইরে বলছো পূর্ণ অস্তিত্ব সংসন তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ক্যাপিটাল এম ভর ভিভেগে যাচ্ছে গিয়ে অস্থিতিস্থাপক সংঘর্ষ করলো দুটো জুড়ে গেল ঠিক আছে সংঘাতের পর বস্তু সংস্থার গতিশক্তি কত হবে আচ্ছা সংরক্ষণ করব মিলে যাবে কোন ভি এইদিকে যাচ্ছে যেই যায় তাহলে এম প্লাস এম ভি কল টু হচ্ছে

এবারে স্কোয়ার করে যোগ করলে এটা হয়ে যাবে এম প্লাস এম তার হোল স্কোয়ার ভি স্কোয়ার ইকোয়াল হবে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ওকে আচ্ছা সত্যি কথা হবে ও এই তো হয়ে গিয়েছে তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম প্লাস এম ভি স্কোয়ার ভিস ক্যাপিটাল ভি স্কোয়ার ভিসারের মান পেয়ে গিয়েছি তাহলে এম প্লাস এম ভিসারের মান হচ্ছে m2 + m2 v2 / m + n होल स्क्वायर ब्लैक तो কেটে যাচ্ছে m2 m2 v2 / m + তাহলে অপশন a is the correct answer ঠিক আছে আচ্ছা গড়ি বজায় গিয়ে চলুন नेक्स्ट এটা হচ্ছে আমরা ভর রোগ সংরক্ষণ করেছি অ্যালং এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আলম ওয়াই আছে এক্সিস কোশ্চেনে যাই এত বেগে চলে এত ভরের তাহলে পনেরো মিটার পার সেকেন্ড বেগে চলে একটা ভর আছে টু পয়েন্ট ফাইভ কেজি ভরের বস্তু পাঁচ কেজি

ঘর ইন্টু বেক করি ভালো সংরক্ষণ তাহলে টু পয়েন্ট ফাইভ পনেরো প্লাস এটা জিরো ইকোয়াল টু এম প্লাস এম মানে টু পয়েন্ট ফাইভ প্লাস ফাইভ ইন্টু ভি তাহলে ভি এর মান পেয়ে যাচ্ছি আমরা টু পয়েন্ট ফাইভ ইন্টু ফিফটিন ডিভাইডেড বাই সেভেন পয়েন্ট ফাইভ তিন হলো তিন পাঁচ ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে অ্যান্সার কী হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বলছি ভরের একটি ব্লল একটি অমস্তিন তলে আলফা কোণে আঘাত করে বিটা কোণে প্রকৃত হয়তো সংঘাত গুণাঙ্ক কত না সংঘর্ষ আগে ভরবেক কি কলটা সংঘর্ষের পরে ভরবেক যদি করি করিয়েলাম পারপেন্ডিকুলার তাহলে এইভাবে এসেছে ভিভেগি যদি আসে তাহলে এই বরাবর হচ্ছে আলফা যদি হয় সরি এইটা আলফা এইটা আলফা হ্যাঁ এটা আলফা ঠিক আছে তাহলে এই বরাবর হচ্ছে ভি কস আলফা এসে পড়লো আর যখন যাচ্ছে তখন এরকম তখন হয়ে যাচ্ছে ভি কস বিটা ঠিক আছে সংঘাত গুণাঙ্ক হচ্ছে ভি কস বিটা আগমন বাই

গুণা আমাকে হচ্ছে v2 - v1 / v2 - v1 / u1 - u2 সেটা যদি কাজে লাগে ম্যাট্রিক্যালি করো অপশন ডি দিয়েছে কিন্তু ছেলেটা গন্ডগোল হচ্ছে যদি এইভাবে ভাবি করতে হবে যেটা এসছে এটা হচ্ছে ইউ বেগে এসছে এই অ্যাঙ্গেলটা আলফা মানে এটা আলফা তাহলে ইউ সাইন আলফা এই বড় বড় ইউ কস আলফা ঠিক আছে আর যখন যাচ্ছে এইটা হচ্ছে ভি ধরলাম বিটা তাহলে এই বরাবর ভি কস বিটা এবার ভি সাইন বিটা ঠিক আছে তাহলে সংঘর্ষটা তো হচ্ছে এই বরাবর তাহলে এই বরাবর তো চেঞ্জ নেই তাহলে ইউ সাইন আলফা ইকুয়াল টু হয়ে যাবে ভি সাইন বিটা তাই না কিন্তু এই ইউ কস আলফা যেটা এসেছিল সেইটা ধাক্কা মেরে গিয়েছে ভি কস বিটা তাহলে ই ইকুয়ালস টু হচ্ছে ভি কস বিটা ডিভাইডেড বাই ইউ কস আলফা তাহলে ভি কসবিটা ইকুয়ালস টু হবে ই ইউ কস আলফা তাহলে এই যে চলে যাচ্ছে ভি ভিটা কী করে পাবো ভি সাইন বিটা ইকালস টু ছিল কি ইউ সাইন আলফা এই তো এক নম্বর আর দু নম্বর এই দুটোকে আমি স্কোয়ার করে যোগ করছি ঠিক আছে এক আর দুই স্কোয়ার অ্যান্ড অ্যাডিং ওয়ান অ্যান্ড টু এক দুইকে স্কোয়ার করে যোগ করলে বাঁদিকে হয়ে যাচ্ছে ভি স্কোয়ার আর ডান দিকে কী হচ্ছে এই দুটোকে স্কোয়ার করে যোগ করলে ইউটা তো বাইরে চলে আসবে রুট আন্ডার সাইন্স স্কোয়ার আলফা প্লাস ই স্কোয়ার ঠিক আছে একটু বল একটা মশিন তলে প্রতি কথা এক্ষেত্রে গুণাঙ্ক কত ইয়ের মানটা বার করতে হবে করে যোগ করলাম আচ্ছা রুটটা যাবে

b² sin cos² β a² u² cos² α b² 1 u² sin² α² cos² α cos² β নাই কোনো দরকার অপশন দেখছিনা नेक्स्ट क्वेश्चनে যাই এত মিটার বেগে এত ভরের একটি ব্লক মসৃণ তলে গতিশীল হয়ে অপর একটি জিরো পয়েন্ট ফাইভ কেজি ব্লক ঠিক আছে বেগ কত টু মিটার পার সেকেন্ড বলছে অম একটা মশন তলে গতিশীল হয়ে অপর একটি স্থির এক কেজি আছে সেটা স্থির তাহলে এটা ইউ ওয়ান আর ইউ টু হচ্ছে জিরো সংঘর্ষ করে গেঁতে যাওয়ায় একত্রিত বস্তুতে পরিণত হয় সংঘর্ষের ক্ষয় কত দুটো মিলিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি হলো দিয়ে একটা বেগ নিয়ে কিছু যাবে তাহলে ঘর বেগ সংরক্ষণ যদি করি ভর ইন্টু বেক প্লাস ওর জিরো ইকোয়াল টু ভর ইন্টু বেগ ভি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার দশ ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট মানে থ্রি বাই টু এই টু বাই থ্রি বেক পেয়ে গেলাম তাহলে এখন গতিশক্তি সংঘর্ষের পরে গতিশক্তি হয়ে এখন গতিশক্তি হচ্ছে হাফ এম হচ্ছে এইটা আর ভি স্কোয়ার মানে হচ্ছে দুয়ের তিনের স্কোয়ার তাহলে কত হচ্ছে তিন পাঁচ জিরো পয়েন্ট ফাইভ একটা দুই কেটে যাবে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ানগুলো ওয়ান থার্ড এটা হচ্ছে ই কে টু ই কে ওয়ানের ভ্যালুটা বার করি ইকে ওয়ানের ভ্যালু হচ্ছে হাফ ইন্টু ভর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর ভি হচ্ছে দুই স্কোয়ার একটা দুই তো কেটে গেল আসলে ওয়ান তাহলে শক্তি ক্ষয় কত হচ্ছে শক্তি ক্ষয় কত হচ্ছে এক মাইনাস ওয়ান থার্ড তাহলে টু থার্ড টু থার্ড মানে জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যাই একটি বল মেজের ওপর পি ভরবেগ সহ উলম্বভাবে পড়ল পি ভরবেগ সহ উলম্বভাবে পড়লো বারবার প্রতিকৃত হলো আবার আচ্ছা এটা আমরা করেছিলাম যখন ভি বেগে পড়ে তখন ই ভি বেগে ওঠে বসুন রঙ যদি ইয়ে হয় আবার পড়লে আবার স্কোয়ার ভি বেগে ওঠে তো ভরতে এখানে কনস্ট্যান্ট তাহলে ভরবেগ যেটা সেটা কী হবে টু এই সরি ই পি বেগে উঠবে আবার এসে আবার যখন যাবে টু ইপি ব্যাগে উঠবে তাহলে টোটাল বলছে মেজের যে ভর ব্যাগ প্রদান হবে তাহলে পি তারপরে আসবে ইপি আবার ইপি তাহলে টু ইপি হবে তারপরে টু স্কোয়ার পি হবে এইভাবেই ইনফিনটি বন্ধ চলবে পিটা তো কমন যাচ্ছে ওয়ান প্লাস টু ই যদি কমন নিই ওয়ান প্লাস ই প্লাস ডট 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 চলছে তাহলে ইনফানের জিপি সিরিজের ফর্মুলা কাজে লাগিয়ে দিই এ বাই ওয়ান মাইনাস আর মানে ই তাহলে p লসাগু 1 - e হচ্ছে এখানে 1 - e এখানে কি হচ্ছে আমাদের 1 - e + 2e তাহলে p 1 + e / 1 - e आंसर कीजिएगा ऑप्शन d এটা करेक्ट आंसर ठीक है जी समीकरण सही उत्तर है। तब बोलो। मेज़ेते मोड़ जे भाड़ प्रदान करे तो यानि कि फेराटा कोड़ों ना, ना एक निखराटा ना कोई लेकर तो चीपी, स्क्वायर पी आरामजदी सौरी, वन प्लस ई प्लस स्क्वायर

সংঘাত গুণাঙ্গ ই মানে এখানে যে ভেলোসিটি পড়ে হবে সেটা ইন্টু ভি হবে তাহলে গতিশক্তির হ্রাস কত হলো তাহলে ই কে টু ইকাল টু হবে হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম স্কোয়ার স্কোয়ার তাহলে স্কোয়ার হাফ এম স্কোয়ার তাহলে এটা হয়ে গেলো ই ইকে ওয়ান তাহলে গতিশক্তির হ্রাস রাস কত হচ্ছে ই কে ওয়ান মাইনাস ই কে

বুঝতে আসছে তাহলে অবশ্যই কন্যা করবে দেশে দলবান মেয়ে দিস মাই কন্ট্যাক্ট দিস অ্যান্ড মাই চ্যানেল নেক্সট ভিডিওতে আমরা ছা প্রকাশ নেই এম সি কিন্তু সো টেক কেয়ার থ্যাংক ইউ